মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী প্রজ্ঞাত দেববর্মন। মঙ্গলবার পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞাত দেববর্মন মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থী জানান, দেশের গরিব মানুষের উন্নয়ন করতে এবং রাজ্যের বিভিন্ন দাবি আদায়ের জন্য তিনি প্রার্থী হয়েছেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজের সমূর্থে সমাপ্তি। এই কেন্দ্রে মোট মনোনয়ন জমা পড়ল 18টি। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং অফিসারদের কার্যালয়ে অনুষ্ঠিত হল মনোনয়নপত্র পরীক্ষার কাজ। দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে জোর কদমে প্রচারে নেমে পড়ল শাসক দল বিজেপি। খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এখন অনুষ্ঠিত হচ্ছে রেলি সমাবেশ। মঙ্গলবার পশ্চিম আসনে দলীয় প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে খয়রপুর বিধানসভা কেন্দ্র এলাকায় মুখ্যমন্ত্রীকে সামনে রেখে অনুষ্ঠিত হল বিশাল রেলি। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মানিক দেব, সম্পাদক রাহুল শাহ সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। মঙ্গলবার তেলিয়ামুড়ায় কৃষ্ণপুর বিধানসভায় শ্রীরামপুর এডিসি ভিলেজের 109 পরিবারের 570 জন ভোটার আইপিএফটি ছেড়ে বিজেপিতে যোগদান করে। নেতৃত্বরা বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেয়। মঙ্গলবার মনু মনুকুল সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক নির্বাচনী জমায়েত। এই নির্বাচনী জমায়েতে বক্তব্য রেখেছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় প্রচার মিছিল ও বাজার সভা। শান্তির বাজারে এই বাজার সভাটি হয়েছে মহকুমার বাজার এলাকায়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ফের দাঙ্গা লাগাতে চাইছে কংগ্রেস এবং সিপিএম। বিজেপি দলীয় অফিসের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে এমনকি গোলাঘাটের বিজেপি বিধায়কের ছবি পুড়িয়ে ফের অশান্তির বাতাবরণ ছড়াতে চাইছে বিরোধী দল। অভিযোগ গোলাঘাটের মণ্ডল সভাপতি নিতাই শীলের। আগরতলা স্থিত বাংলাদেশ হাই কমিশনে মঙ্গলবার পালিত হল বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এই দিবস উপলক্ষে হাই কমিশনে অনুষ্ঠান পালিত করা হয়েছে। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আগামী বৃহস্পতিবার তার রাজ্যে আসার কথা রয়েছে। উল্লেখ্য, এরই মধ্যে আগামী 4 এপ্রিল রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।